কালকে খবরের কাগজে একটা জায়গায় দেখতে গিয়ে দেখছিলাম বাঁকুড়াতে একটা লটারির টিকিট খেলা হচ্ছে, দোকানদার নাম দিয়েছে মহাপ্রভু লটারি এজেন্সি। মহাপ্রভুর নামে জুয়ো ব্যবসা খুলে বসে পড়েছে। হ্যাঁ, একে মানুষের ভক্তি টক্তি সব উঠে গাছে উঠে যাচ্ছে, মাঝখান থেকে কিছু কীর্তনিয়া বেরিয়ে শুধু যুক্তি খুঁজে খুঁজে যুক্তি খুঁজে খুঁজে যুক্তি, গোপালকে তোমরা চান করাও, গোপালকে খেতে দাও, গোপালকে ডাইপার কেন পরাওনি, তার জন্য বাথরুম কেন বানাওনি, তাকে হাগিস কেন পরাওনি, নানা রকম সব যুক্তি বেরিয়ে আছে। মা দুর্গার ব্লাউজের মাপ কত আমাকে বলো, বলতে পারলে টাকা ফেরত দিয়ে চলে যাব, একটা প্রশ্নের উত্তর দিতে পারবেনি, ওরে যুক্তি। হ্যাঁ, তার মাঝখান থেকে একে হোম হচ্ছিল, দিয়েছে ঘি, গৌরাঙ্গ বিড়ি, বিড়ি কোম্পানির নাম পাওয়া গেল নি, আর মহাপ্রভুর নামে বিড়ি দোকান। এতে সে আরো ফুলে উঠছে, সে বলে আমার বলার রাস্তা এরাই তৈরি করে দিচ্ছে, আর আমাদের মতো কিছু লোক বেরিয়ে গেছে। হ্যাঁ, লোকে ফোন করে বলে দাদা আপনি আমাদের গ্রামে 25 সালে আসবেন, বলে হ্যাঁ, 23 সালে আমাদের গ্রামে যাকে এনেছিলাম সে 80,000 টাকা নিয়েছে, সে বলে গেছে তুলসী মঞ্চ বাঁ দিকে রাখো, 24 সালে যে এলো সে 1,00,000 টাকা নিল, সে বলল তুলসী মঞ্চ ডান দিকে রাখো, আপনি 25 সালে আসবেন আপনি কত, বলে আমি 80তেও নেই 1,00,000েও নেই, হাফেরও কম, তাহলে আপনি বলুন কোন দিকে রাখবো, এখন থেকে বলে দেন, কেন আপনি আসরে এলে তো বলা যাবেনি অত কথা। আমি চিন্তা করলাম শালা দুদিকই তো বলে দিয়েছে, বাঁ দিকে বলে দিয়েছে ডান দিকে বলে, আমি তাহলে কোন দিকে, তা আমাকে তো বলতে একটা হবে। আমি বললাম একটা কাজ করুন, বলে কি শিকেতে করে টাঙিয়ে রাখুন ওপরে, কি বলবো, আর লোকে শুধু তত্ত্ব তত্ত্ব, তত্ত্বের নামে গর্ত ফেরি, শুধু তত্ত্ব, মেয়েরা কালো কার কেন পড়ে পায়ে, এখানে হরিনামের তত্ত্ব হচ্ছে। হ্যাঁ, লোকে ভিড় করে ছুটে চলে যাচ্ছে, হ্যাঁ বাবা কি করলে চিনিতে পিবড়ে আসবেনি, বলে দিল কীর্তনিয়া 5টা লবঙ্গ ফুল ফেলে এক নিঃশ্বাসে চিনির মধ্যে গুঁজে দাও লবণ, হ্যাঁ আপনি যা বলেছেন না, ও সামনে বছর আসতে হবে আপনাকে, কি তত্ত্ব দিচ্ছে, বাপ রে বাপ। আমি বলি শোনো, ডান দিকে রাখতে হবে নি, বাঁ দিকে রাখতে হবে নি, যার যেদিকে খুশি তুলসী মঞ্চ সেই দিকে রাখবে, মোট কথা হলো তুলসী মঞ্চ রাখতে হবে, এটাই ফাইনাল, ডান দিকে বাঁ দিকে চক্করে যেও না। আমি তো শহরে থাকি, আমার বাড়ির বাঁ দিকে জায়গা নেই, ডান দিকে নেই, আমি কি রাখবো না, বাজে কথা ঝাড় সমস্ত, নারকলের 5টা ফুটো কেন হলো, বেলপাতা 3টে পাতা, কি সমস্ত কথা, ও আর এইগুলো নিয়ে কিছু অসভ্য লোক তারা সুযোগ পেয়েছে, তারা বলে ভাঙিয়ে 1,00,000 টাকা মানুষের মাথায় টুপি পরিয়ে নিয়ে চলে যাচ্ছে, নাকি বলে সমাজ সংস্কার করছে, সেটা সমাজ সংস্কার এ কথা, যে কথা শুনলে মানুষের ভক্তি নষ্ট হয়ে যায় সেই কথা তোমরা কান দাও কি জন্যে, কেন কান দাও, নারায়ণের বাহন গরুর হলে কৃষ্ণের বাহনের নাম কি, ও জেনে আমার বাবার কি, হ্যাঁ কৃষ্ণের বাহন কি আমার বাবার কি, ও জেনে সারাদিনের নাম কতবার করো, গুরু দীক্ষা নিয়েছ, নিরামিষ খাও, একাদশী করো, কৃষ্ণের বাহন খুঁজতে লেগে পড়েছে, ভারী আমার একবারে সমস্ত, ও যুক্তি নয়, ওটা হয়েছে অন্যজনের সঙ্গে চুক্তি, যাতে নষ্ট হবে মানুষের ভক্তি, বুঝলে, মনে রাখবে কখনো এই সব কথায় কান দেবে না, আর সব থেকে বড় কথা কি মনে রাখবে, কোনোদিনের জন্যে কোনোভাবেই নিজের ভক্তিকে নষ্ট হতে দেবেন না, কে কি বললো ওটা শোনার দরকার নেই, আমার যাকে ভালো লাগে আমি তাকে ডাকবো, আমার কালীকে ভালো লাগে, আমার দুর্গাকে ভালো লাগে, আমার শিবকে ভালো লাগে, আমার পঞ্চাননকে ভালো লাগে আমি ডাকি, আপনার ভালো লাগে না আপনি ডাকেন না, তাতে আপনি আমাকে খোটা দিচ্ছেন কি জন্য, হ্যাঁ আপনি পারবেন অন্য ধর্মের নিয়ে একটা বাজে কথা বলতে, পারবেন না, পারবেন না, আমি বলেছিলাম অন্য ধর্মকে নিয়ে বাজে কথা নয় সত্যি কথাটা ইউটিউবের মাধ্যমে প্রচার করেছিলাম, একদিনে 2,000 ফোন এসেছে হুমকি, আগে কথাটা তোলো ইউটিউব থেকে, তা আমি বললাম আমি কথাটা ভুল বলেছি, বললেন ঠিক বলেছো কিন্তু বলা যাবে না, কিন্তু বলা যাবে না, ঠিক বললেও বলা যাবে না, তুমি ঠিক বলেছো আমাকে বলছে কিন্তু বলা যাবে না, মনে রাখবেন, কিন্তু সব মুসলমান কোরআন পড়তে জানে না, আমি জিজ্ঞাসা করেছি অনেককে, ভাই কোরআন পড়তে জানো, বলে না, কেন, বলে কোরআন তো আরবি ভাষায় লেখা, ওটার জন্য মাদ্রাসায় ভর্তি হতে হবে, শিখতে হবে, তবে তো পড়বো,
সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, ওটা ইংরেজিতে লেখা, কিন্তু হিন্দু গীতা পড়তে জানে, তাও বসে বসে গীতার নিন্দা শোনে। হ্যাঁ, আমেরিকার থেকে যারা ইসকনে এলো হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে পারে না, তবু বলে। আমি বলতে পারি কিন্তু বলি না। 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজিয়ে হ্যাপি ক্রিসমাস, সারা বছর তুলসীতে জল দেইনি, 25শে ডিসেম্বর যিশুর ঠ্যাং ধরে কাছাকাছি করছি একটু কেক খাবো বলে। হ্যাঁ, যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা, নিয়ম ধারা। এবারে দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা, পরা বলো হায় রে হিন্দুর হবে কি, হবে কি, হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দু হবে কি। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, কি হবে বলো না, জপিলে তুলসী মালা, তুলসী মালা, চিতে কামনা থাকিতে কি হবে বলো না, পড়িলে কৌপিন ঝোলা, কৌপিন ঝোলা, যোগের নিধি মিলিত যদি ভিক্ষা করলে মূল চালার কলা, চালার কলা, করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা, শ্মশানে যেত না ভোলা। সমস্ত মায়েরা বসে আছেন, বাবারা বসে দাঁড়িয়ে রয়েছেন, মনে রাখবেন আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার মাস্টার মোক্তার তৈরি করতে পারেন, কিন্তু চাইলেই ভক্ত বৈষ্ণব তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত, পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খোসে। সাধু হওয়া যদি এত সোজা হতো তাহলে দেশের চোর কমে যেত, সাধু বেড়ে যেত। দেশের চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। মূর্খ লোক যে পড়াশুনো শেখেনি সে যদি চুরি করে, বাড়ির সোনা দানা টাকা পয়সা চুরি করে শান্ত হয়, তাই তো? শিক্ষিত লোক যদি চুরি করে দেশের সম্পত্তি নষ্ট করে দেয়। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। হ্যাঁ, একটা এমএ পাস করা ছেলে রাস্তার পাশে চায়ের দোকান করেছে, সেখানে কষ্ট নেই, কেন মাথার ঘাম পায়ে ফেলে পয়সা রোজগার করছে। কিন্তু কষ্ট কখন হয়, যখন দেখা যায় একটা এমএ পাস করা ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করবে বলে একটা 8 ফেল করা নেতার পা টিপছে, কষ্ট হয় তখন। হ্যাঁ, শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন, মনে রাখবে। সব সময়ের জন্য পৃথিবীতে দাঁড়িয়ে মনুষ্য জীব, তোমাকে তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ কর্মটা করে যেতে হবে। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। আস্তে, রামায়ণে রাবণ বলে একটা লোক ছিল, যার নাকি 10টা মুন্ডু ছিল, যারা গল্প বলে বলে, যারা পড়ে বলে বলে, রাবণের বউয়ের নাম কি বলো? আগে মন্দোদ্দরী, বারবার যদি ধরি বলি মন্দোদ্দরী, মন্দোদ্দরী, মন্দ উদরী, উদর মানে পেট, পেটটাই খারাপ। 1 লক্ষ পুত্র 16 লক্ষ নাতি, কেউ থাকেনি রাবণের বংশে দিতে বাতি, যতগুলো জন্ম দিয়েছে সব খারাপ, একটা ভালো নাই। গান্ধারীর কটা? 100টা, একটাও ছিল কি? কিন্তু কুন্তির কটা? এই যে 5টা ছিল, হ্যাঁ, কুন্তির 3টে, মাদ্রির 2টো, এই তো 5টা। 5টা যে সন্তান জগতের মানুষের কাছে কৌরবদের বিনাশ করে সত্যের প্রচার করে দিয়েছে, কেন তাকিয়ে দেখো। সব সময় ভক্তমণ্ডলী মায়েরা প্রণাম করে যখন উঠে দাঁড়িয়েছে, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, কি? একটা ভক্তের অহংকার,
একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, কখন? নার্সিংহোমের বিছানায় যখন রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসছে কার দিকে তাকিয়ে? ডাক্তারের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দেবে? বলে, না একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি। যার নিজের করোনা হয়েছে সে আরেকটা করোনা রুগীকে বলছে, তুই চিন্তা করিস নি, আমি যখন তুই বেঁচে যাবি। যে বললো সে আগে নিজেই মরে গেল। মনে রাখবে, মরে যাওয়ার পরে 3.5 হাত জায়গা তবু দিয়েছে, যারা করোনায় মরে গেছে সেটাও পায়নি, একসঙ্গে টেনে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে একটার উপরে আরেকটা করে। আরেকবার ভগবান হাসে যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার জায়গা কাকে দাও রে? সারা জীবন ধরে ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, 10 মিনিটের জন্য ডায়মন্ড হারবার থেকে সরিষার অটোতে উঠে অটো সিটে রুমাল রেখে দিয়ে বলে, সিট আমার, আমি কোনোদিন চিন্তা করিনি, সব যদি আমার তবে আমি কার? যেদিনকে দুটো চোখ বন্ধ হয়ে যাবে আমার সামনে সব সরকারি খামার, আমার বলে আর কিছু নাই। হ্যাঁ, মনে রাখবে, আমরা কেউ সংসার করিনি, আমাদেরকে সংসারে পাঠানো হয়েছে। কেন? আমরা তো ভাড়াটিয়া, ভাড়া দিয়ে থাকতে এসেছি, মেয়াদ শেষ, চলে যেতে হবে, অন্য ভাড়াটিয়া এসে ঘর দখল করবে। আমরা সব কেন জানো, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বয়স্ক ঠাকুমা, এই হাতে নাতি, এই হাতে নাতনি, এই কাঁধে একটা পুঁটলি, এই কাঁধে একটা পুঁটলি, বুকে একটা পুঁটলি, মাথায় একটা, মেদিনীপুরের লোকদের অনেকগুলো করে পুঁটলি ঢাকে আর কি, হাত ধরে দাঁড়িয়ে আছে। বাস এসে গেছে, কন্ডাক্টর বলছে, ঠাকুমার জায়গা হবেনি, পিছনের বাসে এসো। কেন? তোর পুরো বাস তো খালি পড়ে আছে, আমায় তুলবি নি কেন? বলে, না জায়গা আছে, তোমায় নিব নি। বলে, তুমি যা পোডলা এনেছো তুমি তো একা যাবে নি, 5-6টা সিট লাগবে তোমার, দিব না। মানুষ মরে যাচ্ছে, এ হাতে ছেলে, এ হাতে মেয়ে, এ কাঁধে বউ, এখানে টাকা, এখানে জমি, এইখানে বাড়ি। ভগবান বলে, আমার বাসে জায়গা হবেনি, পিছনের বাসে এসো। হ্যাঁ, তুমি মরে যাচ্ছ তবু জমি ছাড়তে পারো নি? সারা জীবন ধরে জমি আজড়ে বসে আছে, ওই দেখুন বসে আছে, ওই যে, হ্যাঁ ওই হাত তুল, দেখেছেন? বজবজ থেকে এসছে, 80 কিলোমিটার বাইক চালিয়ে আমার গান শুনতো, ওই। হ্যাঁ, ওনার দাদু বিশ্বকবি রবি ঠাকুরের প্রিয় ছিলেন, ওনার বাড়িতে আমি গানে যাই, বিরাট জমিদার বংশের লোক, এসে বসেছে চটে কীর্তন শুনবে। কেন? তা আমি ওনাকে জিজ্ঞাসা করছিল, আপনি আমি যেখানে যাই আপনি ছুটে চলে যান এত কষ্ট করে? বলে, কেন যাই জানেন? একটা কারণের জন্য। বলে, কি? বলে, যেদিন একদম চলে যাব পরিবারের লোক তো খোঁজই নেবে না। এখন তবু নিচ্ছে, কেন নিচ্ছে? পরিবার তো আমার থেকে সত্ত্ব নিয়ে নিচ্ছে, মাস গেলে 1 লাখ টাকা পরিবার নিল। হ্যাঁ, তা ওনাকে আমি মানে ভালোবেসে বাবু বলেই ডাকি, তা ওনার স্ত্রীকে মা বলি। ওনার স্ত্রী হচ্ছে স্টেট ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, তাকে দেখলে বোঝা যায় না। মনে রাখবেন, প্রকৃত শিক্ষিত ব্যক্তি যে হবে সে কোনোদিন আড়ম্বর প্রকাশ করবে না, সে অনাড়ম্বর থাকবে। যে গাছে ফল থাকবে সে হাওয়াতে ওড়ে না, মাথা নিচু করে রাখে। জ্ঞানী ব্যক্তি কোনোদিন সভায় গিয়ে কথা বলে না, এক কোণে বসে থাকে। নেপোলিয়ন বললেন, যারা মূর্খ তারা ঝগড়া করে, যারা বুদ্ধিমান তারা ক্ষমা করে, আর যে মহৎ সে এড়িয়ে চলে যায়। হ্যাঁ, মূর্খের কথায় কথায় দ্বন্দ্ব, পণ্ডিতের কথায় কথায় ছন্দ, সুন্দরী মেয়েদের কথায় কথায় হাসি, আর বৃদ্ধ লোকেদের কথায় কথায় কাশি। ওরে, একটা কথা বলতে গেলে 3 বার কেশে ফেলে, শুধু বলবে কি করে? মানুষ যাওয়া আসার খেলায় ব্যস্ত, তুমি জায়গা সরিয়ে দিলে আমি বসবো। সরকারি যখন কোনো পরীক্ষা হয় দেখবেন, নেওয়া হবে 500 জন, ফর্ম ফিল আপ করেছে 5 লাখ, এক একটা ফর্মের দাম কত? মাত্র 100 টাকা। যে 500 জনকে চাকরিতে নেওয়া হবে ওদের সারা জীবনের বেতনের টাকা ফর্ম বিক্রি করে উঠে গেছে, ওরা সারা জীবন যা বেতন পেনশন পাবে সরকার তুলে নিয়েছে, নেবে তো 500, ফর্ম ছেড়ে দিয়েছে 5 লাখ, সব তুলেছে। কার ভাগ্যে যে শিখে ছিঁড়বে এ বোঝা বড় মুশকিল। মানুষ চাইছে সুখী হতে, সবাই ভালো থাকতে চায়, কিন্তু চাইলেই পারবে না সবাই। লেখা আছে না, লিখতে গিয়ে, বলো ভালোবেসে সুখী হতে,
বনকে না চায়, রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যাম রায়, ভালোবেসে সুখী হতে বলকে না চায়, রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যাম রায়, আমিও রাধার মতো ভালোই বেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাব, এই চেয়ে থাকা প্রাণে সহে না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, চাইছে সবাই কিন্তু হতে পারবে না সকলে। যখনই ভগবানকে প্রণাম করেছে ভগবান দৈববাণী করল, শিলাবতী অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্মে গ্রহণ করিবে, আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, এই সন্তান তোমার ঘরে তোমার মনে জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দ্বারে দ্বারে দ্বারে, এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে মহারাজা হইবে, এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে, এই আমার মনের কথা তুমি কীর্তন করো নাকি? আচ্ছা দেখে আমার মনে হচ্ছিল, হ্যাঁ বাহ ভালো। তা আমি ভগবান যখন দৈববাণী করে প্রণাম করেছে, মা অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম নেবে, পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলে পুত্র, এরপর এই সন্তান তোমার ঘরে থাকবে না, আমার ভক্ত হবে। এরপরে ভগবান বলছেন এই ছেলেটা রাজা নয় মহারাজা হবে, এইটা কিন্তু মায়ের বিশ্বাস হয়নি, কেন বলুন তো? মা মনে মনে জায়গা দিয়েছে রাজার ছেলে রাজা হয়, ভিখারির ছেলে কোনোদিন রাজা হয় না, তাহলে যার নিজের খাওয়ার পয়সা নেই তার বাড়ির ছেলে রাজা হবে কি করে? আবার শুধু রাজা নয় মহারাজা হবে। মা যখন প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে ডাকলো, শিলাবতী শিলাবতী দরজা খোলো, শিলাবতী, ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে, নাকি তুমি দাঁড়িয়ে আছো দরজার বাইরে, হাতটা বাড়িয়ে দিয়েছে, আমায় প্রসাদ দিলে না, এত সুন্দর করে ভগবানকে সেবা দাও আমি তো আগে জানতাম না। স্বামী প্রশ্ন করছে কিছু শুনেছো নাকি? না না, তুমি ভেতরে ছিলে দরজা বন্ধ ছিল কি করে শুনবো, দাও প্রসাদ দাও, হাতটা বাড়িয়ে দিয়েছে, স্ত্রী প্রসাদটা হাতে দিল, শিলাবতীর স্বামী শিলাবতীকে বলে উঠছে তোমায় একটা কথা বলবো বলে ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, কি কথা? আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব, না বলো না, ছুটে গিয়ে নিজের স্বামীর পা দুটো জড়িয়ে ধরেছে, অগ্নি সাক্ষী করে সাত পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ, বর্তমানে তোমার ঔরসে আমি নয় মাসের সন্তান সম্ভবা মা, আর এই অবস্থায় তুমি যুদ্ধে যাবে জীব হত্যা করবে। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না, যার জন্য সে সময়কার দিনে প্রত্যেকটা বাড়ির সন্তান এত ভালো ভালো হয়েছে। তাকাও পৃথিবীতে যত ক্ষেত্রে যত ভালো সন্তানকে দেখছো তোমরা, সমস্ত ভালো সন্তানের মূলে একটা করে ভালো মা আছে, সে ছেলে হোক বা মেয়ে।
গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফল ভালো হবে। কলের লিয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে, জল ভালো হবে। মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হবে, ভালো হতে হবে। তাকিয়ে দেখো, দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হলো, কৃষ্ণ হলো। কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হলো, রামচন্দ্র হলো। শচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো, মহাপ্রভু হলো। তাই নয়, সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো, রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো, সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলো, বিদ্যাসাগর হলো। মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। একটা ছেলে ছিল বিদ্যাসাগরের, যার নাম নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়। একজন বিধবা রমণীকে বিয়ে করেছিলেন বিদ্যাসাগর, তার স্ত্রীর নাম ছিল দীনময়ী বন্দ্যোপাধ্যায়। তাহলে ছেলে বন্দ্যোপাধ্যায়, বৌমা বন্দ্যোপাধ্যায়, নাতি বন্দ্যোপাধ্যায়, মাকে মা বন্দ্যোপাধ্যায় নয়, মা হচ্ছে ভগবতী দেবী। কেন? বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে গর্ব মাঝে ধারণ করে মা ওই বন্দ্যোপাধ্যায় পদবীতে আটকে থাকে নাই, দেবীতে পরিণত হয়েছে। যখনই এই কথাটা বলে উঠল শিলাবতী তার নিজের স্বামীকে, সনাতন দাস বলে উঠল, আমি তোমায় কথা দিলাম, আমি 7 দিনের মধ্যে যুদ্ধ থেকে ফিরে আসব, যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যু হয় আমি তথাপি কোনো জীবহত্যা করব না, আমি জীবহত্যা করব না, আমি জীবহত্যা করব না। একদিন দুদিন করে 7 দিন কেটে গিয়েছে, স্বামী চলে গেছে। 8 দিনের দিন সকালবেলায় মা রান্না করে স্বামী আসার অপেক্ষায় বসে আছে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, স্বামী এলো না। সন্ধেবেলায় মা তুলসীতলায় প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে। হ্যাঁ, পাষাণ বলিয়া ডাকিছো যারে, শ্বেত পাষাণ নয় ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুরিলে, পাষাণ কথা কয় পাষাণ নিতাই গৌড় হরি হরি বল, ডাকিছো যারে শ্বেত পাষাণ নয় ডাকিতে ডাকিতে নয়ন ঝুরিলে, পাষাণ বলিয়া ডাকিছো যারে শ্বেত পাষাণ নয় ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুরিলে, পাষাণ কথা কয় পাষাণ বলিয়া, হলুদ ধ্বনি নিতাই গৌড় হরি বল, ডাকিতে ডাকিতে নয়ন জুটিলে, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই,
পুজিব চরণ তল পুজিব চরণ তল পুজিব চরণ নানা পাষাণ ভাবিয়া ডাকিছ যার সে তো পাষাণ নয় ডাকিতে ডাকিতে হৃদয় ঝুরিবে পাষাণ আমি পাষাণ নই আমি পাষাণ